দীর্ঘ দুই বছর পর কিন্তু কিডস স্পন্সর অফিসিয়ালভাবে পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল দল। সাম্প্রতিক সময় জামাল মুরসালিন রাকিবের পারফরমেন্স দেখে অনেক কোম্পানি কিন্তু আগ্রহ প্রকাশ করেছিলেন। সেখান থেকে কিন্তু একটি কোম্পানির সাথে কিন্তু অফিসিয়ালভাবে কনফার্ম করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই কোন কোম্পানির সাথে আগ্রহ প্রকাশ করেছে তো সবকিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। 2021 সাল থেকে কোনো স্পন্সর নাই বাংলাদেশের জার্সিতে। এর আগে লোটো, গ্রামীণ ফোন এবং সিডি সেল সাথে কিন্তু ছিল, এবং লাস্ট টিভিএস এর সাথে কিন্তু 2021 সাল পর্যন্ত চুক্তি ছিল। তো 2021 সাল থেকে কিন্তু এই 2024 সাল পর্যন্ত কোনো স্পন্সরই ছিল না বাংলাদেশের ফুটবলের সাথে। তবে 2023 সালে যে বাংলাদেশ যে পরিমাণ ফুটবল ভালো খেলেছে এবং সব কিছু দিয়ে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স দেখে কিন্তু অনেক কোম্পানি আগ্রহ দেখিয়েছিলেন, তো কিন্তু সব কিন্তু অবসান ভেঙে কিন্তু নতুনভাবে কিন্তু চুক্তি করেছে এই জার্সিবার্ডস কোম্পানির সাথে। অফিসিয়ালভাবে কিন্তু এটা কনফার্ম করা হয়ে গেছে। তো এখন থেকে কিন্তু মার্চ মাসে যে বাংলাদেশ এবং ফিলিস্তিনি ম্যাচ হবে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশের জার্সিতে স্পন্সর থাকবে এবং স্পন্সর নাম হচ্ছে জার্সিবার। এই কোম্পানিটি যুক্তরাজ্যের ভিত্তিতে পরিচালনা হয় এবং এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন একজন পার্টনার রয়েছে এবং তার সাথে কিন্তু কন্ট্রাক্ট করা হয়েছে। তো কত বছরের জন্য কন্ট্রাক্ট করা হয়েছে এবং টাকার পরিমাণ কত এটা কিন্তু জানা যায়নি। তবে যাই হোক না কেন, বাংলাদেশ ফুটবল কিন্তু আর্থিক সংকট থেকে বাঁচানোর জন্য বড় ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ ফুটবলকে আরও সমৃদ্ধ করবে। তো এই আশায় নিয়ে আমি আজকের মতো ভিডিও শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।